আমাদের পশ্চিমবঙ্গ প্রতিনিধি জানান, বিস্ফোরক উদ্ধার কাণ্ডে শুক্রবার সন্ধ্যায় রামপুরহাট এলো 4 সদস্যের কেন্দ্রীয় তদন্তকারী দল। গত 31 মার্চ কলকাতায় গ্রেপ্তার হয় মীর মোহাম্মদ নুরুজ্জামান। বিপুল পরিমাণ জিলেটিন ও অ্যামোনিয়া পাচারে তার নাম জড়িত। কেন্দ্রীয় সংস্থা এনআইএর 4 সদস্যের একটি দল রামপুরহাটের একটি বেসরকারি হোটেলে আসে। তাদের দাবি, ওই হোটেলে বসেই কারবারের যাবতীয় লেনদেন হতো। সেই মর্মে নুরুজ্জামানের ছবি দেখিয়ে হোটেলের মালিক বালক মণ্ডল ও ম্যানেজার পরিমল বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। হোটেলের তরফ থেকে জানানো হয়, সেখানে নুরুজ্জামানের নিয়মিত যাতায়াত ছিল। ছবি দেখে তাকে তারা শনাক্ত করেন। হোটেলের ম্যানেজারের দাবি, হোটেলের মালিক বারুদের ব্যবসা করতেন। সেই সুবাদে নুরুজ্জামান আসত, হোটেলের মালিকের ঘরে বসেও কথা হতো। অন্যদিকে শহরের ভারশালা মোড়ে নুরুজ্জামানের শ্বশুরবাড়িতে গিয়েও রাতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা।